বরিশালের আগুলছড়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে 10,000 মিটার কারেন্টের জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত চাল পুড়ে দেওয়া হয়। সকালে উপজেলার পয়সারহাটে সন্ধ্যা নদী এলাকার কদমবাড়ি ও ত্রিমুখী খালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই অভিযান পরিচালনা করেন।